আসসালামু আলাইকুম, নিউজ টকে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, সরকার হঠাৎ রাজপথে থাকবে এনপিপি, এরপর থাকবে এক ফোনে ফল পাল্টে যাওয়া একেবারে অসম্ভব সিইসি, এরপর দেখবেন রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার, সব শেষে দেখবেন সিলেটে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণের জন্য হাহাকার। এবার বিস্তারিত, বিএনপির নেতৃত্বে যুগোৎপথ আন্দোলন এবং সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে অবস্থানের বিষয়ে একমত হয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। গতকাল রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংলাপে ২০ দলীয় জোটের শরিক দলটি এ মত দেয়। বৈঠক শেষে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সংলাপ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। আমরা খালিদা জিয়া, তারেক রহমান সহ সব রাজবন্দীর মুক্তি এবং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, সংসদ ভেঙে দেওয়ার দাবির বিষয়ে একমত হয়েছি। আমরা যুগোৎপথ আন্দোলন করব এবং বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে থাকব। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নির্বাচনকালীন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, সেই নির্বাচনকালীন সরকারের অধীনে যে ইসি গঠিত হবে তাদের মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন ও সংসদ গঠনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এসব বিষয়ে আমরা একমত হয়েছি আর এসব দাবি সামনে নিয়ে যুগোৎপথ ভাবে যার যার অবস্থান থেকে আন্দোলন করব, এ বিষয়েও আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। সংলাপে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এনপিপির পক্ষে ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে সংলাপে মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আহম জহির হোসেন হাকিম, যুগ্ম মহাসচিব ফরিদুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল এক ফোনে পাল্টানো হয়েছে এমন বক্তব্যকে গুজব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, এটা একেবারে অসম্ভব। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। গত ১৫ জুন অনুষ্ঠিত কৌশিক নির্বাচনে মাত্র ৩৪৩ ভোটে পরাজয় বরণ করতে হয় দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে। ১০৫টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর হঠাৎ কোনো কারণ ছাড়াই ফল ঘোষণা স্থগিত রাখা হয় এবং শেষ মুহূর্তে একটি ফোনে ফল পরিবর্তনের অভিযোগ তোলেন সাক্ষ্য ও তার সমর্থকেরা। ফল পরিবর্তনের অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা রাত ৮টা পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করেছি, কোনো বিপর্যয় দেখিনি, সিসিটিভির মাধ্যমে আমরা কিন্তু সার্বিক পরিস্থিতি দেখছিলাম, কিন্তু একটা টেলিফোনে ফলাফল পাল্টে গেল এমন একটি কথা শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে একটা ফোনে ফল পাল্টে যায়, এটা একেবারে অসম্ভব। একটা বা দুইটা টেলিফোন আমি নিজেও করেছিলাম, আমাদের রিটার্নিং অফিসার আমাকে খুব বিপর্যস্ত অবস্থায় ফোন করে বললেন আমি বিপদে পড়েছি, সে সময় আমি সেখানে প্রচণ্ড শব্দ শুনতে পাচ্ছিলাম, আমি ভাবলাম তাকে মারধর করা হচ্ছে, সিইসি বলেন। এরপর আমি ডিসি এসপিকে ফোন করেছিলাম, তারা তখন জানালেন তাৎক্ষণিক বিষয়টি দেখছেন, এরপর রিটার্নিং অফিসারকে বললাম সমস্যা হবে না, পরে তিনি জানালেন পুলিশ এসেছে, মানুষ সরিয়ে দেওয়া হয়েছে। উশৃঙ্খল ঘটনাটা মাত্র ১৫ মিনিট ছিল, কোনোভাবেই ২০ মিনিটের বেশি দীর্ঘ হয়নি। এরপর তিনি সাতসন্ধে ফলাফল ঘোষণা করলেন, সেটি আমরা দেখেছি। ফোন কলের ঘটনা ঘটেনি জানিয়ে হাবিবুল আওয়াল বলেন, একটা ফোনে ফল পাল্টে গেল এটা একজন বলার পর হাজার মানুষ বলল, এটা আমাদের দেশের কালচার, এটা গুজব, মেশিনের ফল অথবা হাতের রেজাল্ট আমরা ওয়েবসাইটে তুলে দিয়েছি, এমন ঘটনা ঘটেনি। ফলাফল ঘোষণার সময় প্রার্থীদের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকে জানিয়ে সিইসি আরও বলেন, ফলাফল ঘোষণার সময় মিছিলের বিষয়টি হয়েছে মানুষের আবেগ উচ্ছ্বাসের কারণে, এটা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত কিন্তু তাদের কাছে কাঙ্ক্ষিত, তারা উচ্ছ্বাসের কারণেই এটা করেছেন। আর রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার সময় টয়লেটে গেছেন বলে যেটি বলা হচ্ছে তিনি ন্যাচারাল কলিং হলে যেতেই পারেন, এটাকে বড় করে দেখার কিছু নেই, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন, ৫ মিনিটে ফল পাল্টানো সম্ভব না।
আজ 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। 11 লাখের বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গার ভার নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আজ দিবসটি পালিত হচ্ছে। এমন এক সময় দিনটি পালিত হচ্ছে যখন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গাদের হাত ধরে ক্যাম্পে অত্যাধুনিক বিভিন্ন আগ্নেয়াস্ত্র ঢুকছে, ফলে বেড়েছে হতাহতের ঘটনা, সন্ত্রাস আর মাদক ব্যবসা। এদের রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও ভয়ভীতির মধ্যে রয়েছেন। গত এক সপ্তাহে রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে 3 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনই ক্যাম্পে স্বেচ্ছায় ভলেন্টিয়ার ছিলেন। মূলত রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যার পরই ক্যাম্পে নিজেদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়। সর্বশেষ গত 16 জন সীমান্ত দিয়ে প্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পে ঢোকার সময় আমেরিকার তৈরি অত্যাধুনিক M16 রাইফেল এবং গোলা বারুদ সহ উখিয়ার জামতলি ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসেন ও জাহিদ হোসেনকে আটক করে 8 APBN। এর পরপরই সীমান্তের গোয়েন্দা সংস্থা সহ সব আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসে। অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে 8 APBN এর অধিনায়ক SP শিহাব কাইসার খান বলেন, সীমান্তের ওপার দিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ওপার থেকে বিভিন্নভাবে অস্ত্র ঢুকছে। সন্ত্রাসীরা এসব অস্ত্র দিয়ে ক্যাম্পে মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ প্রভাব বিস্তারের ব্যবহার করছে। মূলত ক্যাম্পে নিরাপত্তার কাজে ব্যবহৃত ভলেন্টিয়ার সিস্টেম ভাঙতে সন্ত্রাসীরা অস্ত্রের ব্যবহার করছে, কারণ ভলেন্টিয়াররা দায়িত্ব নেওয়ার পর থেকে ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না, ক্যাম্পে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে 2019 সালের শুরু থেকে 2022 সালের 15 জুন পর্যন্ত কক্সবাজারের সীমান্ত ক্যাম্প সহ রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে 4048টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব আগ্নেয়াস্ত্র সহ 300+ রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই ক্যাম্পের বাসিন্দা। 8 APBN পুলিশ জানায়, গত 1 বছরে ক্যাম্প থেকে আমেরিকার তৈরি অত্যাধুনিক M16 রাইফেল সহ 230টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মিয়ানমার থেকে এনে ক্যাম্পে মজুদকালে 18,35,000 ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, টেকনাফ ও উখিয়া মিলে বর্তমানে 4 দফায় মিয়ানমার থেকে পালিয়ে আসা 11 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড় বন ও জঙ্গল কেটে 32টি আশ্রয় শিবিরে আছে। তবে এখন উখিয়া ও টেকনাফের সর্বত্রই যেন রোহিঙ্গা শিবির। এই 2 উপজেলার স্থায়ী বাসিন্দার সংখ্যা 5 লাখের মতো। দিন যতই গড়াচ্ছে, রোহিঙ্গা শিবিরে বাড়ছে অস্থিরতা। সিলেট সদর উপজেলার মানসীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন শরীফা বেগম। গেল 2 দিন পূর্বে সেখানে আশ্রয় নিলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি বলে জানান তিনি। শরীফা বেগম বলেন, বাড়ি থেকে হাঁড়ি পাতিল কিছুই আনতে পারিনি, খাবারও আনিনি, এখানে এখন পর্যন্ত কেউ ত্রাণ নিয়েও আসেনি, তাই খুব কষ্টে আছি। আশপাশের বাসিন্দারা মাঝে মাঝে খাবার নিয়ে আসেন বলেও জানান শরীফা। নগরের চড়ার পাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী আশ্রয় নিয়েছেন দুর্গা কুমার পাঠশালায়। তিনি জানালেন, 3 দিনে কোনো সরকারি ত্রাণ পাননি, ব্যক্তি উদ্যোগে কয়েকজন রান্না করা খাবার দিয়েছেন। আলী বলেন, রান্না করা খাবার তো রাখা যায় না, এক বেলায় খেয়ে ফেলতে হয়, তাই এক বেলা খেলে পরের বেলা উপোস থাকতে হচ্ছে। বন্যায় সিলেটের দুর্গা কুমার পাঠশালায় আশ্রয় নিয়েছেন সরার পাড় এলাকার বাসিন্দা লিটন মিয়া। শুক্রবার এ আশ্রয় কেন্দ্র ওঠেন তিনি। বৃহস্পতিবার কিছু লোক এসে রান্না করা খাবার দিয়ে যান, এরপর আর কোনো সহায়তা পাননি লিটন। তিনি বলেন, একদিন কেবল খাবার পেয়েছিলাম, এরপর আর কিছু পাইনি, এখানে রান্নার সুযোগ নেই, তাই খুব কষ্টে আছি, তবু তো উপোস থাকা যায় না। আমরা না হয় যে কোনো কিছু খেয়ে ফেললাম, বাচ্চারা তো বুঝতে চায় না, তাই পানি ডিঙিয়ে বাসায় গিয়ে রান্না করে এখানে খাবার নিয়ে আসি। বাসায় পানি উঠলেও চুলা ডোবেনি বলে জানান তিনি। শুধু এই 2টি আশ্রয় কেন্দ্র নয়, সিলেটের সব আশ্রয় কেন্দ্রের চিত্রই এমন। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়ে বানভাসী মানুষেরা ভুগছেন খাবারের তীব্র সংকটে। নগরে এখন পর্যন্ত সরকারি কোনো উদ্যোগে ত্রাণ তৎপরতা শুরু হয়নি। নগরের বাইরে সেনাবাহিনী ও প্রশাসন ত্রাণ বিতরণ করলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।